আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আজ আপনাদের দেখাবো কিভাবে দারাজ অ্যাপে নতুন অ্যাকাউন্ট তৈরি করে আপনারা আপনার পছন্দের পণ্য কেনার সময় 25% ডিসকাউন্ট পাবেন। এবং হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের নতুন অ্যাকাউন্ট লাগবে, নতুন দারাজ অ্যাকাউন্ট লাগবে। আগে কখনো কোনো অ্যাকাউন্টে অর্ডার করে থাকলে সেটা ব্যবহার করবেন না। আপনারা যে কোনো ধরন ফোন নাম্বার অথবা জিমেইলের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট সহজেই খুলতে পারবেন। তো চলুন শুরু করা যাক টিউটোরিয়ালটা। তো টিউটোরিয়ালের প্রথমেই বলে রেখি যে আপনার দারাজ অ্যাপ লাগবে, অবশ্যই দারাজ অ্যাপ লাগবে। আপনারা দারাজের ওয়েবসাইটের মাধ্যমে এটা করতে পারবেন না। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটি ওপেন করবেন, ইনস্টল দিয়ে ওপেন করুন। তো আমি গেলাম দারাজ অ্যাপে, এখানে স্কিপ চাপ দিবেন, এরপরে আপনি অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন, এরপরে এখানে লগ ইন সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনি দেখুন ফেসবুক, জিমেইল এবং নাম্বার, যে কোনো তিনটার ভিতরে একটা ইউজ করতে পারবেন। তো আমরা অবশ্যই নাম্বার অথবা জিমেইল ইউজ করব, অথবা ফেসবুক ইউজ করতে পারি। তো আমি এখানে ইউজ করব হচ্ছে জিমেইল, অথবা ধরুন যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেহেতু আমাদের এখানে রেজিস্টার ক্লিক করতে হবে। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমরা গুগলে ক্লিক করার পরে যখন অ্যাগ্রিতে ক্লিক করলাম তখন আমাদের সামনে আমাদের ডিভাইসে সাইন ইন হওয়া কয়েকটা অ্যাকাউন্ট চলে আসলো। তখন এর ভিতরকার, তো এখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিমেইলটা সিলেক্ট করুন, যেমন আমি এখানকে সিলেক্ট করবো একদম নিচেরটা। সিলেক্ট করার পর দেখুন, সিলেক্ট করার পর আপনাকে এই পেজে চলে নিয়ে আসবে, অর্থাৎ আপনার নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট দেখুন শপ নাও গেট 25% অফ ইয়োর ফার্স্ট প্রোডাক্ট। ওকে, গো চাপ দিলাম আমরা। এখন আপনাদের একটা পেজে নিয়ে আসবে, এই পেজ থেকে ভাউচার কালেক্ট করতে হবে। এখানে কালেক্ট চাপ দেওয়া আছে, আমরা কালেক্টে চাপ দিলাম এবং কালেক্টেড সাকসেসফুলি গো টু অ্যাকাউন্ট ফর ভাউচার। দেখুন এখানে আসার পর দেখুন এখানে ভাউচারের এখানে একটা ভাউচার পেয়ে গেছি আমরা, এটাই মূলত আমাদের লাগবে। ওকে, সো আমাদের কাজ প্রায় ডান। তো এখন আমরা প্রোডাক্ট কিনবো, ধরুন আমাদের একটা পছন্দনীয় প্রোডাক্ট কিনতে চাই। এখন সেজন্য আমরা একটা প্রোডাক্ট আমাদের কার্টে অ্যাড করি। তো এখন ভাউচার কালেক্ট করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টে আপনাদের জায়গা, অর্থাৎ যেখানে আপনারা প্রোডাক্টটি পেতে চান সেখানে সে জায়গাটা অ্যাড করবেন। সেজন্য আপনাদেরকে নিয়ে যেতে হবে, অ্যাড্রেস বুকে যেতে হবে, অ্যাড অ্যাড্রেস দিতে হবে, এরপরে যে কোনো একটা নাম দিন আপনারা, এরপরে ফোন নাম্বার দিবেন যে কোনো একটা, আমি একটা দিয়ে দিলাম ধরেন। এখন আপনারা বিভাগ দিবেন, আমি রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ সদর। ওকে, এখন এখানে অ্যাড্রেসে যে কোনো একটা জিনিস লিখে দিবেন, যেখানে আপনারা থাকেন আর কি, এরপরে হোম, ডান, অ্যান্ড এই দুইটা ক্লিক করে দেবেন। ওকে, হয়ে গেল। এই অ্যাড্রেস অ্যাড করার পর আপনারা ব্যাগে যাবেন, ব্যাগে যাবেন, এরপরে দেখুন আমি তিনটা প্রোডাক্ট কার্টে অ্যাড করেছি। এখন এখানে যে আপনার প্রোডাক্টগুলো দরকার কিনতে ইচ্ছুক সেটা আপনারা কার্টে অ্যাড করবেন, যা খুবই সহজ, আপনারা জেনেই থাকবেন। এখন সেটা চেক আউটে যাবেন। তো এখন চেক আউটে যাওয়ার পর, তো চেক আউট চাপ দেওয়ার পর এইখানে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে ধারণা দিয়েছে। এখন দেখুন এখানে লেখা আছে ফ্রি ডেলিভারি অন কালেক্টিং পিক আপ পয়েন্ট, এটা তো আপনারা জেনেই থাকবেন, অর্থাৎ তারা যে স্টেশনে গিয়ে যদি এই প্রোডাক্টগুলি আপনি নিয়ে আসেন তাহলে কোনো প্রকার আপনাদের শিপ খরচ অর্থাৎ ডেলিভারি খরচ দিতে হবে না। আমি সাধারণত এটাই করে থাকি, যখনই কোনো প্রোডাক্ট অর্ডার দেই তখনই আমি দারাজ স্টেশন দিয়ে দেই, কারণ যাতে আমার এক্সট্রা 35 টাকা খরচ করতে না হয়, সেজন্য আমি এটাতে চাপ দেবো এবং হ্যাঁ, ওকে, কনফার্ম। তো দেখুন এই কারণে আমার এখান থেকে আমার
এই ডেলিভারি ফিটা বাদ হয়ে গেল দেখুন শিপিং ফ্রি ডিসকাউন্ট ওকে এরপর আরেকটা জিনিস দেখুন মেইন জিনিস সেটা হচ্ছে দারাজ ভাউচার্স এখানে লেখা -137 টাকা মাইনাস হয়েছে অর্থাৎ আপনার মোট প্রোডাক্টের দাম থেকে 25% বাদ গেছে যেমন আমার মোট প্রোডাক্টের দাম হচ্ছে 549 টাকা এখান থেকে 25% বাদ দিলে হবে হচ্ছে 137 টাকা তাহলে সব মিলিয়ে দাঁড়ায় 412 টাকা তো এই মিলিয়ে এই দেখা যায় যে তিনটা প্রোডাক্ট আমি কিনতে পাচ্ছি 25% ডিসকাউন্টে এখন যদি পজিটিভ পে দেই তাহলে আপনারা তাহলে আমি এখন টাকা পে করতে পারবো যেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন সো আরেকটা আপনাদের টিপ রয়েছে সেই টিপটি হলো আপনারা যদি এই প্রোডাক্টের দাম বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন বর্তমানে তাহলে আপনারা পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট আরও অর্থাৎ 10% ক্যাশব্যাক ধরুন যে আপনি 412 টাকা পেমেন্ট করলেন তাহলে আপনি 41 টাকার মতো ক্যাশব্যাক পাবেন তো এই অফারটা এই ঈদ পর্যন্তই রয়েছে তো এটা অবশ্যই তাড়াতাড়ি লুফে নিন আপনাদের যে বিকাশের 10% ক্যাশব্যাকের কথা বললাম সেটা থাকবে 19 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত তো আপনাদের যে এই দ্বারা যে ট্রিক দেখালাম এই ট্রিকটার কয়েকটা ডাউনসাইড রয়েছে এবং আপসাইড তো রয়েছে আপসাইডগুলো হচ্ছে যে আপনারা এই ট্রিক ব্যবহার করে অর্থাৎ নতুন অ্যাকাউন্ট প্রতিবার ব্যবহার করে আপনারা বিভিন্ন প্রোডাক্টে 25% ডিসকাউন্ট পাবেন আর হ্যাঁ অবশ্যই দেখবেন যে ধরুন আপনি 600 টাকার প্রোডাক্ট আপনার কার্টে অ্যাড করেছেন এখন এই সর্বোচ্চ 600 টাকার ভিতরে আপনি 150 টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ আপনি যদি 600 টাকার প্রোডাক্ট কিনেন তাহলে 150 টাকা ডিসকাউন্ট অথবা 1000 টাকার প্রোডাক্ট কিনেন তাহলেও 150 টাকারই ডিসকাউন্ট তো এটা হচ্ছে এরকম আরেকটা আপসাইড হচ্ছে আপনি ধরুন আপনার অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট রয়েছে অথবা অনেক নাম্বার রয়েছে সেগুলো দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলে খুলে আপনি এই ডিসকাউন্টই পেতে পারেন প্রত্যেকবার প্রত্যেক অ্যাকাউন্টে এখন ডাউনসাইডটা হচ্ছে আপনার প্রতি নতুন অ্যাকাউন্টে ডিসকাউন্টটি ইউজ করার জন্যে আপনার নতুন নতুন ডিভাইস লাগবে অর্থাৎ আপনি যেই ফোনে একবার ওই ডিসকাউন্টে ব্যবহার করে প্রোডাক্ট অর্ডার করবেন দ্বিতীয়বার আর ওই ফোনে হবে না অন্য একটা ফোনের দারাজ অ্যাপ লাগবে আর হ্যাঁ আরেকটা ডাউনসাইড হচ্ছে যে অবশ্যই দারাজ অ্যাপ লাগবে আপনার ওয়েবসাইট দিয়ে করতে পারবেন না তো আমি আমি কি করেছি সেটার আমার ওপিনিয়ন হচ্ছে যে আমি এরকম করে প্রায় 6-7-8 বারের মতো অর্ডার করেছি সব ডিসকাউন্ট ব্যবহার করে যে কারণে আমি হিউজ পরিমাণ একটা মানে ডিসকাউন্ট পেয়েছি অনেকগুলো এই প্রোডাক্টে অর্ডার করেছি এগুলো দারাজের মাধ্যমে আমি আমার বিভিন্ন ফোন ব্যবহার করেছি যাতে ডিসকাউন্টগুলো পেতে পারি অথবা ধরুন যে আপনি এই ফোনে একই ফোনে ডিসকাউন্ট একবার ইউজ করছেন এখন 7 দিন পরে ট্রাই করে দেখতে পারেন যে ওই ফোনে আবার হয় কি না আমি আমার কয়েকবার হয়েছে তো এটা একটা আপসাইট দারাজে আমি টিকটি কীভাবে ব্যবহার করেছি ইউজ করেছি সেটা একবার আপনাদের দেখিয়ে নিই অর্থাৎ আমি কীভাবে অর্ডার করলাম ভাউচারটি কালেক্ট করে সেটা দেখিয়ে নিই তো আমার দারাজের যেই অ্যাকাউন্টটি দিয়ে আমি অর্ডার করেছিলাম সেই অ্যাকাউন্টটি লগ ইন করেছি আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম কীভাবে নতুন অ্যাকাউন্ট দিয়ে নতুন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ভাউচার কালেক্ট করতে হয় তো এখন দেখাবো কীভাবে আমি আমি কীভাবে ডাউন এই করেছিলাম আমি প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো এখন আমি টু শিপে ক্লিক করলাম এখন লোড হচ্ছে পেজটি সম্পূর্ণ লোড হওয়ার পর আমি কাঙ্ক্ষিত অর্ডারে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে দুটো গেঞ্জি অর্থাৎ টি শার্ট এবং একটা মাল্টিপ্লাগের অর্ডার করেছি আমি তখন এখানে ধরুন দেখুন যে প্রথম টি শার্টের দাম 189 টাকা পরেরটার দাম 92 টাকা এবং পরেরটার দাম 26 টাকা তো এখন আমি যদি এটা একটু ক্যালকুলেট করি 189+92+26 দেখতে পাচ্ছেন 360 টাকা কিন্তু আমি পে করেছি 230 টাকা কীভাবে তো আপনারা অবশ্যই জেনে গেছেন কীভাবে তখন এই 360 টাকার 25% বাদ দিলে তাহলে হয় হচ্ছে 76.75 অথবা 77 টাকা অর্থাৎ আমি 77 টাকার ডিসকাউন্ট পেয়েছি তাহলে দেখুন 307-77=230 তো এই জন্যে আমি প্রতিবার অর্ডার দেওয়ার সময় নতুন অ্যাকাউন্ট খুলে
ভাউচার কালেক্ট করি এবং সেই ভাউচার ইউজ করে কিছু পরিমাণ টাকা ডিসকাউন্ট পাই, এভাবে আমার একটু লাভবান হয়ে থাকি। যে এই ট্রিকটা যাতে আপনারাও খাটাতে পারেন এর জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ, অবশ্যই ফ্রি ডেলিভারিটা নেবেন, কারণ 25 টাকা খরচ করার কী দরকার যখন আপনারা ফ্রি ডেলিভারি পাবেন স্টেশনে গিয়ে। অবশ্যই সেটা ইউজ করার অপিনিয়ন রইল আমার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।